পারে কিন্তু আপনার আপনি আমাকে বলেন এই মেয়াদ উত্তীর্ণ ওষুধটা এটা একসাথে আপনি এখানে কেন রেখেছেন, কি উদ্দেশ্য? এটা হচ্ছে গিয়ে ম্যাম, এবার আপনি সত্যি কথা বলেন তাহলে। সত্যি, হ্যাঁ ম্যাম, অবশ্যই সত্যি কথা বলবো। এটা হচ্ছে গিয়ে দামি ইনজেকশন, তো সেজন্য এটা মানে আমরা একটু আলাদা করে রাখছি আর কি, জাস্ট, এছাড়া আর কিছু না। আর হয়তো বা ব্যাক খেয়ালের কারণে এখানে রাখা হয়ে গেছে, এরকম কিছু। দামি ইনজেকশন হলেও যখন ডেট এক্সপায়ার হয়ে যায় এটা জিরো, এটার ভ্যালু কি নাই, জিরো, তাই না? তাহলে আপনি যদি ক্যাশ কাউন্টারের সামনে এভাবে রাখেন, এটা তো মানে দুঃখজনক। এটা যে কেউ ভুল করে এই একটা কি মেয়াদ উত্তীর্ণ, বাকিগুলো তো এর মেয়াদ আছে সব 25-26। খোলেন, আরো খোলেন ওটা। এইটা এই যে সার্জিক্যাল, এটা কি ব্লেড, এটার মেয়াদ শেষ হয়েছে কবে বলেন? এটা কেন, এটা উঠানো কেন, এই যে দাগটা উঠানো কেন? এটা এটা হচ্ছে ম্যাম, এটা আলাদা করে রেখে দেওয়া হয়েছে, তো এটা দিয়ে 2020 এ মেয়াদ শেষ, এখানে কলম কে লাগাইছে দেখেন আপনি? এটা তো জিরো বোঝা যাচ্ছে না, জিরো বোঝা যাচ্ছে এগুলার ম্যাম ডেট বলেন না আপনি, জিরো বোঝা যাচ্ছে। আজকে কি 2023 সাল? এটা কলমের কালারটা একটু সরালে দেখা যাচ্ছে যে এটা 2020 সালে মেয়াদ শেষ। এগুলো করা যাবে না জি ম্যাম, এগুলো সচেতন হন আপনাদের অনেক দোকানের বাহ্যিক সৌন্দর্য কিন্তু বিষয় না। 2020 এ শেষ মেয়াদ, দেখো না পণ্যতে প্রোডাকশন, কিন্তু কলম দিয়ে ওখানে কিছু করছে এটা মনে করোনা রোগী যে না 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 এটা হচ্ছে, এটা হচ্ছে জাস্ট ওই সার্জিক্যাল ব্লেড আর কি, আর কিছু না। ওই যে অনেক সময় যে ভালো রোগে, ভালো রোগে তো মেয়াদ আলাদা, আর যেটা মেয়াদ ছাড়া ব্লেড ব্লেড হচ্ছে যাই হোক, এগুলো কিন্তু ইচ্ছারাল করা, যখন এই ব্লেড গুলো দিয়ে অপারেশন করা হবে, যদি মেয়াদ উত্তীর্ণ হয় সেটা ক্ষতি হতে পারে, ইনফেকশন হতে পারে, তাই না? জি কোম্পানি তো এগুলা সপ্তাহে একদিন আসে, তো গত সপ্তাহের আপনার এক্সপায়ারিটা দেওয়া হবে, সেজন্য এটা এখানে এটা অনেকে মেশিনে বসে জাস্ট ইজি ওয়েতে করে, ছিঁড়ে ছিঁড়ে কেটে 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 লোকের গায়ে আমদানিকারকের নাম থাকবে অথবা ডিআরও নাম্বার থাকবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা বৈধ হবে। ম্যাডাম, এটা হচ্ছে গিয়ে আপনার এটা এটা আপনাকে প্যাকেটটা দেখাতে হবে, না হলে আমি বুঝবো যে সেটা হচ্ছে আপনার বৈধ হবে। আমি জি ম্যাডাম, এটা হচ্ছে গিয়ে মানে এটা চলে কম, তো সেজন্য এটা জাস্ট এক পিস রাখা। সেটা আপনি দেখান, প্যাকেটটা দেখান, ডিআরও নাম্বার আছে কিনা সেটা দেখি। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই প্রতিষ্ঠান কবে থেকে নিয়েছেন ম্যাম? এটা লাস্ট মান্থ 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে? আচ্ছা, এই শেফ কে উনি? জি জি। আপনি শেফ, এটা কবে থেকে ব্যবহার করছেন? ম্যাম, এটা হচ্ছে আমরা 19 তারিখ থেকে, এটা আমরা 19 তারিখ থেকে। আচ্ছা, ওখানে আপনি শিখেছেন, তাহলে এটা কি শিখেননি যে এটা কতদিন ব্যবহার করা যাবে, এটা গায়ে লেখা থাকে বলেন তো? করেছেন, এটা গায়ে কি লেখা আছে?
আপনাকে আমি শেখানোর জন্য বলছি, কারণ এই ভুলটা আপনি বারবার করতে থাকবেন। এটার গায়ে স্পষ্ট সবসময় বিদেশি জিনিস প্রোডাক্ট যেটা আপনি ইউজ করেন খাবারে, বেস্ট বিফোর সি ডেট প্রিন্টেড অন লিড, ভেরি গুড, প্রিন্টেড অন লিড। এখানে বলা আছে কি যে 2025-এর দেখেন সেপ্টেম্বর এ পর্যন্ত ডেট আছে সেপ্টেম্বর, বাট তারপরে কী লিখা আছে দেখেন, ওয়ান্স ওপেন্ড কিপ রেফ্রিজারেটেড। আপনি কি এটা ফ্রিজে রেখেছেন? বলেন কোথায় রেখেছেন? আমরা কোথায় পেয়েছি? আপনি বলেছেন যে এটা বন্ধ আজকে, আপনি কিন্তু একটু আগে বলেছেন 7 দিন, আপনার কথা আমি অ্যাকসেপ্ট করছি প্লিজ। আপনি বলেছেন 7 দিন, এখন আপনি আমাকে দেখান। আচ্ছা আজকে আপনার কি কি মিষ্টি আসছে এটাই আমাকে দেখান। রোজিনা আজকে কি কি মিষ্টি আসছে কালকেরটা দেখো, তাহলে বের হয়ে যাবে।